হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আশাবি এবং আশাবির হোম কিচেনে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি বানাবো পোলাও। আজকের পোলাওটা একটু আলাদা ধরনের। আজকে আমি বানাচ্ছি ভেজ পোলাও। চলুন শুরু করা যাক। আমি এখানে ভেজ পোলাওয়ের জন্য 4 কাপ চাল নিয়েছি। এই 4 কাপ চালকে ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা তেল দেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সরষের তেল গরম হওয়া অবধি কিছুক্ষণ ওয়েট করব। দেখতেই পাচ্ছেন তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়েছি 2 তেজপাতা। দিয়ে দিলাম 2 তেজপাতা, 1 দালচিনি, কিছু লবঙ্গ, কিছু গোলমরিচ আর 1 ছোট এলাচ। সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 চামচের মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি গোটা জিরে। আপনি এটা সরষের তেল ছাড়াও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, ঘিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলোকে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা 1টা পুরো পেঁয়াজ, কুচি কুচি করে। আমি এই পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা। পেঁয়াজটা গোল্ডেন হওয়া অবধি আমাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। মাঝে মাঝে পেঁয়াজটাকে নাড়িয়ে নিতে হবে যাতে এক সাইডটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা আমার মোটামুটি গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে মোটামুটি 8-10টার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনি বেশি ঝাল খেতে পছন্দ করলে আপনি বেশি দিতে পারেন। আবারও এগুলিকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আলু এবং কিছু গাজর। আমি এখানে আলুটাকে কেটে রেখেছিলাম বড় বড় সাইজ করে, আর এখানে কিছু গাজর লম্বালম্বি ভাবে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি আলু এবং গাজরটা। দিয়ে দিলাম আলু এবং গাজর। এগুলিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আবারও নাড়িয়ে নিচ্ছি আলু গাজরটাকে। দেখতেই পাচ্ছেন আলুটা সুন্দরভাবে ভাজা ভাজা একদম হয়ে গেছে। আমি আবার ওটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমাকে দিতে হবে টমেটো। আমি এখানে পুরো 1টা টমেটো কেটে রেখেছিলাম। পুরো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এগুলিকে আবার নাড়িয়ে নিচ্ছি একসাথে ভালোভাবে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি দিয়ে দিলাম। সব উপকরণগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চালের সাথে। চালটাকে ভালোভাবে
আলুগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম তাই আমাকে মোটামুটি 8 কাপের মতো পানি নিতে হবে। আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি চালটাতে। এবার আবার উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ অ্যাড করছি। আবার উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে অর্ধেকটা লেবু ভালোভাবে কেটে রেখেছিলাম, লেবুটা উপর দিকে ছড়িয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার ফলে চালগুলো একদম ঝরঝরে হয়। আবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে মোটামুটি ভাতটা হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। আমি ঢেকে দিচ্ছি এটাকে, আর সেদ্ধ হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। চলুন ফিরে আসি সেদ্ধ হওয়া অবধি। এবার আমি ঢাকনাকে সরিয়ে দিচ্ছি। দেখুন আমার চালটা সুন্দরভাবে হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি এবার। আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা একদম ঝরঝরে হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আমি যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে আপনাকে উঠিয়ে দেখাচ্ছি। দারুণ ভাবে পোলাওটা হয়ে গেছে, আর আমার ভাতগুলো পুরো ঝাড়া ঝাড়া হয়েছে, সেটাও দেখতে পাচ্ছে। যদি এটাতে সামান্য পরিমাণে জল থেকে যায় আপনাদের, তাহলে এটাকে আবারও ভালোভাবে ঢেকে নেবেন। চলুন এবার এটাকে পরিবেশন করি একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে ফেলেছি ভেজ পোলাও। আমার পোলাওটার চালগুলো দেখতেই পাচ্ছেন একদম ছাড়া ছাড়া হয়েছে। ভালোভাবে দেখে নিন কি সুন্দর হয়েছে। আপনি এটা চিকেন, মাটন, চাটনি, আচার সব কিছুর সাথে খেতে পারেন। খুব সুন্দর একটি রেসিপি। আপনি একবার এই রেসিপিটা খেলে আপনাকে আবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, আপনিও খান, সবাইকে খাওয়ান। যদি আমার রেসিপি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল আশাবীর হোম কিচেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি উইকলি দুটো করে সুন্দর রেসিপি আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেস্টি খাবার খান। খুদা হাফেজ।